পুলিশ প্রহরা চলছে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর প্রতিটি খেয়াপাড়াপাড় ঘাটে। যেই পথ দিয়ে একটা সময় শত শত নৌকা চলত, ট্রলার চলত, লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করত সদর বন্দরে, সেই বন্দর এক নং খেয়াঘাটের চিত্রটা এখনও দেখা যাচ্ছে পুলিশ প্রহরায় একদম নীরব নিস্তব্ধ। কিন্তু যাত্রী যাতায়াত বন্ধ নেই, ঘাটের অদূরে সৃষ্টি হয়েছে বিকল্প ঘাট। পুলিশের প্রহরা চলছে একদিকে আর যাত্রীর চলাচল চলছে অন্যদিকে। মাঝিরাও এই সুবাদে যাত্রীদের কাছ থেকে দুই টাকার জায়গায় নিচ্ছেন 10 টাকা জনপ্রতি ভাড়া, এমনটাই অভিযোগ যাত্রী সাধারণের। আমাদের আগে ভালো ছিল, ওখানে 2 টাকা পার করতাম, পার করতো, ফ্রি পার করতো, এখন 10 টাকা 10 জনের নিচে নয় না, এরা 11 জন নয়, 12 জন নয়, 100 টাকা করে ছাড়া নেয় না। রিজার্ভ কত নেয়? রিজার্ভ নেয় 100 টাকা। রিজার্ভ 100 টাকা? 100 টাকা রিজার্ভ নেয়। আমাদেরকে আমরা কয়টা আয় করি আমরা, কেন না আমরা কি করবো, বাধ্যতামূলক দিতে হয় আমাদের। মানুষ এই যে আমরা বাবা আগে দিতাম 5 টাকা করে 10 জন নিত, এখন 10 টাকা করে দিছি 5 জনের জন্য, আর আরো বেশি নেই। এই যে বাইরের জন্য কম মানুষ নিতে গেছে, আর আরো বেশি করে নেই। মানে আমার তপা? হ্যাঁ, তপন তপন। আচ্ছা, এই যে ঘাট যে বন্ধ, চলাচল নিষিদ্ধ, নৌকা বন্ধ, পুলিশ ওদিক দিয়ে বন্ধ করে দিছে, তারপরে নৌকা কেন চালাইতেছেন? স্যার পেটের দুঃখ, ক্ষুধা তো, পেটের ক্ষুধা কি করবো স্যার, কষ্ট দেখে বাইতে হইতো স্যার। সব নৌকাই তো চলতেছে স্যার, ওদিকে বন্ধ রাখার মানে কি স্যার? পোলাবাইন তো মনে হয় যে চলে বিরা হইতে হবে আমাদের, এই কারণে আর কি স্যার। দুইটা বছর কাম করে জন প্রতি কত করে নিতেছেন? জন প্রতি 800 ধরলে 10 টাকা করে। কেন 10 টাকা করে নেন স্যার? হেবার দেখ খাইলে এই দুইটা মানুষ হয় ওইবার থেকে এই লেগে গেছে স্যার, বড়াই আসছে স্যার। ওইবার তো স্যার অনেক লোক কম এলে জন্য আর কি জানো। আপনারা যদি এইভাবে সরকারের আইন না মানেন তাহলে করোনা কি ঠেকানো যাবে? না স্যার, আমরা তো এটা দেখে নই, আমরা করতেছি স্যার। যদি এই যেভাবে লোক লইতেছেন, গাদাগাদি করে লোক নিতেছেন, এখানে যদি কারো কেউ যদি করোনা আক্রান্ত থাকে, একজনের কারণে কি সবাই আক্রান্ত হবে না? না স্যার, ওই ভাই আরো বলছে যা ফাঁক ফাঁক করে বইতে, কিন্তু তাদের না বয় আর কি, কে শুনে কে আবার শুনে না এই আর কি। তাহলে যদি না শোনে তাহলে এত লোক নেন কেন? ঠিক আছে স্যার, মানে কমেলো মনে 10 টাকা করে কেন নেবেন? 10 টাকা করে কি স্যার হয়ে যায় না? জুলুম স্যার, মানে সারাদিনে মনে করেন যে বিকেলবেলা এই নির্দেশনা না মানতেছেন না, ঘাট ছাইরা অন্য দিক দিয়ে চালাইতেছেন, বিকল্প ঘাট তৈরি করে নিছেন, এরপরে আবার লোক নিতেছেন বেশি করে, আবার নিতেছেন 10 টাকা করে, প্রত্যেকটা কাজই কি বেআইনি না? ঠিক স্যার, আর করবো না, 5 টাকা করে আর করবো না, আর করবো না। কয়জন কয়জনের করবো না? 5 জন করে নেবো, সবাই নিব। কত কয়জন করে নেবেন? 5 জন করে নেবো। 5 জন করে নেবেন, কত করে নেবেন? কত? 50 টাকা আর কেমন? 10 টাকা করে নেবেন। হ্যাঁ স্যার, কেলে গেল তাকে খাইলে আসি। আমরা 8 জন হয়ে যাবো না, তখন আমরা আবার আমরা লোক নিতে না, এখন 5 টাকা করেই নেন, 5 টাকা করে নিয়ে 6 জন করে নেন, 6 জনের বেশি নিয়েন না। আচ্ছা, তখন তা মনে করেন একটা বাজারে ব্যাকুল হয়ে গেলে, এমন মজা লেগে গেলে টেকা নেয়। বুঝেন, এই কিছু কিছু মানুষ আছে, সেদিন পুলিশটা জানাইছে, পুলিশে কোনো গণ্যই ধরলো না। বাজার এখান টাকা তোলে? হ্যাঁ, এখানটা টাকা তোলে, নৌকা দা গেল কি আর বিল্লা, যে যে গার্ড ডাকছে হ্যাঁ বিল্লা অর্ডার দিছে। কে গার্ড ডাকছে? এই গার্ড কেরা বিল্লা ডাকছে, নামটা তো কইছে বিল্লা, বস্তা বসে কে তো 10টা নেই, কে তো 5টা নেই। নিয়মিত পারা পার হন? হ্যাঁ, পেরাই পেরাই হয়। কত কোটা ভাড়া নেয়? 10 টাকা করে। 10 টাকা করে? হ্যাঁ, 10 টাকা প্রতি। 10 টাকা করে? হ্যাঁ, মাঝি তো বললো 5 টাকা করে নেয়। না, আমাদের 10 টাকা করে লাগে। করোনার এই ক্রান্তিকালে কেন এত মানুষ বাইরে আসছে, কেনই বা নদী পার হয়ে শহরে আসছে, জানতে চাইলে এই সাধারণ যাত্রীরা জানান। কালকে থেকে খোলা রয়েছে। কালকে থেকে খোলা? কটা থেকে কটা পর্যন্ত ডিউটি আপনাদের? কালকে 7টা থেকে 4:30, কালকে 8টা থেকে 4:30 পর্যন্ত করছে, আজকে থেকে কালকে থেকে 7:30 থেকে 4:30 পর্যন্ত। সব গার্মেন্টস খোলা এখন? আমাদের তো খোলা সব, কি দেখো বলতো। কোন গার্মেন্টস আপনার? না, গার্মেন্টস রাসেল, রাসেল রাসেল গার্মেন্টস। কিসে কাজ করেন? আমি পপুলার ডায়াগনস্টিক সেন্টার।
এদিকে পুলিশ জানায় ভিন্ন কথা। 100 গজ দূরেই বিকল্প একটা ঘাট তৈরি হয়েছে। সেই বিকল্প ঘাটের মাধ্যমে প্রত্যেকটা নৌকাই চলছে, 10 টাকা করে ভাড়া নিচ্ছে অভিযোগ পাওয়া যাচ্ছে, এবং 100 টাকা করে রিজার্ভ নিচ্ছে। নৌকা কোনোটাই বন্ধ নাই। আপনাদের ডিউটি আপনারা করতেছেন, আর ওদের নৌকা ওরা চালাতেছে। মানুষকে বোঝানো যাচ্ছে না, ঠেকানো যাচ্ছে না। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? আসলে বক্তব্য কি, আমরা সকাল 8টা থেকে এখানে ডিউটি, এই যে দেখেন আমার পাশে কোনো একটা নৌকাও চলে না। তাই ওই পার্শ্ববর্তী ঘাটটা, ওই যেহেতু 20% নাকি গার্মেন্টস ই করছে, উন্মুক্ত করছে, যার কারণে কিছু কিছু গার্মেন্টস শ্রমিক ওদিক দিয়ে আর কি চলাচল করে, আর কিছু পেশেন্ট আছে যারা মুমূর্ষ রোগ, ওদেরকেই আমরা মানে যাইতে দিচ্ছি, আর বাকিগুলো আমরা যাইতে দিচ্ছি না। আমরা এই এই ব্যাপারে লকডাউনের ব্যাপারে যথেষ্ট আর কি তৎপর আছি। মূলত মানে অসুস্থ রোগীর জন্য কিছু নৌকার সুযোগ দিয়েছিলেন ওই পাশে, আর সেই সুযোগের সুবাদে তারা এখন সব নৌকা চালাইতেছে। হ্যাঁ, নৌকা সব নৌকা না, মানে একই নৌকার ভিতর মাঝে দুইটা থাকে, সব নৌকা না। ওই যে দেখেন অনেক নৌকা আছে ওই পারে। তাই ওই যে রুগী, আবার ওই যে গার্মেন্টসের যে কিছু শ্রমিক আছে, যাদের ওই যে ওই পারে অনেক গার্মেন্টস শ্রমিক থাকে, যারা ওদিক দিয়ে আসে, আমরা অনেকে চেক করে দিতেছি, যাদের কার্ড আছে গার্মেন্টসদেরই ওদেরকে আমরা দিচ্ছি, আর ভেতরে আমরা দিচ্ছি। আমরা তো দেখতে পাচ্ছি যে সর্বশ্রেণীর লোক, শ্রেণীপেশার লোক এখানে যাওয়া আসা করতেছে না, এটা আসলে মানে আমার নলেজে নাই। তারপরে আমরা আপনারা দেখছেন, যেহেতু আমরা তৎপর আছি, আমরা আবারও প্রয়োজন বোধে আমরা যাব। সবই চলতেছে, কোনো নৌকা বন্ধ নাই। ওদেরকে বলার পরে মাঝিরা জানাইলো যে পেটের খিদায় চালাইতেছে। এই ব্যাপারে আপনি কি আপনার ঊর্ধ্বতন অফিসারের কিছু অবগত করছেন? না, ঊর্ধ্বতন অফিসারকে অবগত আমরা করি নাই। স্যারেরা যেভাবে ইনস্ট্রাকশন দিতে আছে সেইভাবে আমরা কাজ করতেছি। অল স্টেটের স্যারেরা মাঝে মাঝে খবর নিতে আসে, বলতে আছে যে এটা করো, আমরা সেইভাবে কাজ করতেছি। আপনি দেখেন যে আমাদের যে মূল মানে ঘাটটা, এই ঘাটে কিন্তু কোনো আমরা নৌকা চলতেছি না। এরা করছে কি, বিকল্প পন্থা হিসেবে ওদিক দিয়া আমরা ওখানেও মাঝে মাঝে যাই, গেলে তো হঠাৎ করে নৌকা বন্ধ করে দেয়। আবার দেখা যায় কিছু মুমূর্ষু রোগী আসে, মানবিক দৃষ্টিতে আমরা এগুলো ছেড়ে দিতে হয়। আবার বিশেষ করে গার্মেন্টসের শ্রমিক, ওই যে কিছু ওপারেই বেশিরভাগ লোক গার্মেন্টসের শ্রমিক থাকে, এদেরকে আমরা একটু স্যাক্রিফাইস করতে আসি। এই বিকল্প ঘাট তৈরি হওয়ায় পাশাপাশি ছোটোখাটো ঘাটের মুখে একটা বাজারও সৃষ্টি হয়েছে। সেই বাজারে বিক্রি হচ্ছে মাছ, সবজি, ফলমূল ইত্যাদি, যে কারণে আরও বেশি লোক সমাগম হচ্ছে এই বিকল্প ঘাটের পাশে। এই জন্য দেখার কেউ নেই। লকডাউন কাকে বলে, এই দৃশ্য খুঁজতে গেলে অবাক হতে হবে এই ঘাটগুলির অবস্থা দেখে। সাইফুল্লাহ মাহমুদ টিটু, NANTV, নারায়ণগঞ্জ। আপনার, আমার, সকলের